দাও আমাদের, আমাদের ছেড়ে দাও। গতকাল তো তোমরা দেখতেই পারলে বাঘে তাড়া করার পর মিটি কিভাবে ওর মধ্যে ঝাঁপ দিল। তো আজকে দেখো মিটিকে আদে ওই কুয়ো থেকে উঠতে পারবে কি পারবে না। এদিকে মাহি আর বান্টি দুজনেই আবার মিটিকে খোঁজার জন্য জঙ্গলে এসে পৌঁছালো। তাহলে দেখা যাক বান্টি আর মাহি সত্যি কি মিটিকে খুঁজে পাবে নাকি মিটি জঙ্গলের মধ্যেই হারিয়ে যাবে। চলো তাহলে আমরা তাহলে দেখি। উঠি দেখি তো পারে নাকি। বান্টি দাদা না তো
তাহলে আমি একটু চিৎকার করবো, কিন্তু বান্টিটা দেখে আমার গলে বুঝতে পারবে। এত দূরে আমি পড়ে আছি, উঠতেও পারছি না। মা মা পুরো জঙ্গল আমাদের, তোমরা এখানে কি করছো বটে? দুটোকে ধর তো। বলেছিলাম না তোরা এখান থেকে পালাতে পারবি না। এই বাচ্চা দুটোকে তোল তোল তোল, বাচ্চা দুটোকে তোল।
চলো 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 জমিয়ে খাওয়া দাওয়া হবে জমিয়ে চলো 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 ছেড়ে দাও আমাদের ও চলো দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের আমাদের ছেড়ে দাও আজকে আমাদের ডালাই যাবে জওয়াই চলো সবাই মাহিরে এ মাহি কোথায় কোথায় তুই বললি বান্টি এখানে দাঁড়িয়ে আছে কই দেখছি না তো বান্টিকে কোথায় গেল বান্টি হ্যাঁ মাহি ঠিকই তো কোথায় গেল বান্টি কোথায় গেল আর মিঠি বা কোথা থেকে হারিয়েছিল ও বাবা আমি তো বান্টিকে এখানেই দাঁড়াতে বলেছিলাম কিন্তু বান্টি গেল কোথায় আর জানো তো মিঠি এখান থেকে হারিয়েছিল একটু সামনে গেলে হয় না সামনে হয়তো থাকতে পারে চলো না তোমরা একটু সামনে গিয়ে দেখো না হ্যাঁ দাদা মাহি ঠিকই বলেছে চলো একটু সামনে গিয়ে দেখি এসো 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 বাবা এদিকে এসো ডি বান্টি ডে এ মিঠি মিঠি এ মিঠি এ বান্টি কোথায় গেলি এ মিঠি মিঠি রে এ মিঠি দাদা এত চিৎকার করে ডাকলাম কিন্তু কাউরির তো সাড়া পেলাম না হ্যাঁ আকাশ আমিও তো মিঠি মিঠি করে প্রচুর ডাকলাম কিন্তু কাউরির তো কোনো সাড়া শব্দ নেই একদম পুরো নিস্তব্ধ কি করি এখন আমি বলো তো ও বাবা বাবা ওই দেখো সামনে একটা কুয়ো আছে চলো না ওই কুয়োর ভেতরে দেখি না হ্যাঁ মাহি ঠিক তো চ চ চ চ দেখি না এখানে তো কেউ নেই কুয়ো তো ফাঁকা দাদা কুয়োতে কিছু দেখতে পেলে না ভাই কুয়োতে তো কিচ্ছু নেই কুয়ো তো ফাঁকা পুরো তাহলে ছেলে মেয়ে দুটো গেল কোথায় আর এই বিরাট গভীর জঙ্গলে ওদের কোথায় বা খুঁজবো ও বাবা ওই দেখো মিঠির একটা জুতো পড়ে কই 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 এই দেখো বাবা মিঠির তো একটা জুতো তাহলে মিঠি মনে হয় আশেপাশে কোথাও আছে গো মিঠি এখানেই ছিল আমি তোমাকে বলছি না আমি ঠিক জানি মিঠি এখানেই ছিল গো বাবা দেখো একটু খুঁজলেই মিঠিকে পাওয়া যাবে ও আশেপাশেই আছে এত তুই তো ঠিকই বলছিস এটা তো মিঠির জুতো চ চ চ জঙ্গলের ভিতরে এই সাইডটা একটু ভালো করে দেখি তো হয়তো এখানেই থাকতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে তো আজকের মতো টাটা